আসসালামু আলাইকুম সবাইকে। আশা বিশ্বাস করি আপনারা সবাই ভালো আছেন, মহান সৃষ্টিকর্তা ঈশ্বরের আশীর্বাদে। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সম্মুখে একটা গল্প বলবো, যে গল্প তোমার আমার আমাদের সবার লাইফের খুব একটা গুরুত্বপূর্ণ কাজ করবে। গল্পটা হচ্ছে এই রূপে, এক দেশের এক রাজা ছিলেন, আর এই রাজার তার দুইটা টিয়া পাখি ছিল। এই টিয়া পাখিকে গিফট করা হয়েছিল তার রাজ্যের এক প্রজা। তো এই রাজা তিনি সাদরের গ্রহণ করলেন সেই দুইটা টিয়া পাখিটাকে। তিনি দেখলেন যে এই দুইটা টিয়া পাখি একদিন, দুই দিন, দশ দিন, এমনকি এক মাস হওয়ার পর এক জায়গা থেকে আরেক জায়গায় উঠতেছে। কিন্তু একটা টিয়া পাখি উঠতেছে আর একটা টিয়া পাখি কিন্তু উঠতেছে না, শুধু একই জায়গায় ওই একই ডালে সে বসে থাকে। রাজা খুবই চিন্তায় পড়লেন, তো কি করবে। এই কারণে তিনি তার রাজ্যের সমস্ত লোকদের, যারা মনীষী, চিকিৎসক, ডাক্তার, সবাইকে তিনি ডাকলেন। সবাইকে ডেকে তার রাজপ্রাসাদের সামনে বললেন যে এই টিয়া পাখিটাকে সুন্দরভাবে উড়াতে পারবে তাকে আমি একটা বিশাল একটা গিফট দিয়ে দিব। যারা চিকিৎসক, ডাক্তার, মনীষী, তারা সবাই সেই টিয়া পাখিটাকে দরে দেখলেন এবং চেষ্টা করলেন যে কীভাবে এই টিয়া পাখি থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ানো যায়। তার রাজপ্রাসাদে চেষ্টা করলেন, কিন্তু তারপরে কেউ তারা কী করতে পারলেন, ঠিক করতে পারল না। তো এভাবে থাকতে থাকতে তার রাজ্যের সমস্ত জায়গায় তিনি শুনতে পারলেন যে রাজার দুইটা টিয়ার পাখির ভিতরে একটা টিয়া পাখি উঠতে পারতেছে না আর একটা টিয়া পাখি উঠতে পারতেছে। একদিন এক কৃষক সেই রাজপ্রাসাদে চলে আসলেন এবং মহারাজকে জিজ্ঞেস করলেন, মহারাজ আমি কি আপনার টিয়া পাখিটাকে আমি কি দেখতে পারি? মহারাজ বলল, চিকিৎসক ডাক্তারটা কেউ ঠিক করতে পারে না, আপনি তো সাধারণ একজন কৃষক, কীভাবে ঠিক করতে পারবেন? মহারাজকে তিনি বললেন, মহারাজ আমাকে একবার সুযোগ দাও, আমি ঠিক করে দিয়ে দিব। মহারাজ ঠিক আছে বলে তিনি তার রাজপ্রাসাদের ভিতরে ঢুকে গেলেন এবং এই কৃষক তিনি লক্ষ্য করলেন যে দুইটা টিয়া পাখি ঘুরতেছে, কিন্তু একটা টিয়া পাখি শুধু একটা ডালেই বসে আছে। আর এই কৃষক সেই গাছে উঠে সুন্দরভাবে সেই গাছের ডালটা শুধু কেটে দিলেন এবং দেখলেন দুইটা টিয়া পাখি এখন একসাথে ঘুরতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায়, এক গাছ থেকে আরেক গাছ, এইভাবে এই দুইটা টিয়া পাখি ঘুরতে শুরু করলো। রাজা যখন রাজপ্রাসাদ থেকে বের হয়ে দেখলেন, তিনি দেখতে পারলেন যে তার দুইটা টিয়া পাখি এক জায়গা থেকে আরেক জায়গায়, এক গাছ থেকে আরেক জায়গায় এভাবে ঘুরতেছে। এখানে শিক্ষণীয় বিষয়টা হচ্ছে আমাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা থাকেও আমরা সমস্ত কিছু দিয়ে আমরা কী করবো, কেটে ফেলবো।